গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নাদার স্টাডি ব্লক আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব খুব ভালো চলছে লাস্ট স্যাটারডে আমাদের ডাব্লু বিসিএস প্রিলিমিনারি এক্সাম ছিল আজকে আমি তোমাদের সাথে আমার এবং আমার হাজবেন্ডের ডাব্লু বিসিএস প্রিলিমস এক্সাম কেমন হলো এবং আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো এবছর ডাব্লু বিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন প্রচুর চেঞ্জ হয়েছে অন্যান্য বছরগুলোতে কী হয় কেউ যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন পেপারটা ভালোভাবে ফলো করে যায় বা মুখস্থ করে কমপ্লিট করে যায় সেখান থেকে থার্টি পারসেন্ট কমন পাওয়া যেত কিন্তু এবছরে পুরোপুরি উল্টো প্রিভিয়াস কোয়েশন পেপার থেকে সেরকম কোনো প্রশ্নই আসেনি আমি পাইনি আর অন্যান্য বছরগুলোতে কি হয় ডাব্লিউ বিসিএস ফিলিমসের জন্য যেরকম একটা একটা পুরো বই থাকে প্রত্যেকটা সাবজেক্ট যেখানে থাকে যে সমস্ত বইগুলো যেরকম ক্র্যাক ডাব্লিউ বিসিএস তুলসী প্রকাশনীর আরও অনেক বই থাকে সেই বইগুলোতে কী হয় প্রত্যেকটা সাবজেক্ট ছোটো অল্প 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 করে দিয়ে একটা বই পুরো কমপ্লিট করা থাকে এবছরে যদি যারা ওই সমস্ত বই পড়ে গেছে তারা তাদের কাছে অনেকটাই প্রশ্ন অজানা এসেছে বা আনকমন এসেছে তাই জন্য এবারে প্রিলির জন্যে মানে প্রিলিতে যেরকম ধরনের প্রশ্ন এসেছে তার জন্য করে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি খুঁটিয়ে খুটিয়ে পড়তে হবে প্রচণ্ড ডেফতে গিয়ে পড়তে হবে নাহলে আর প্রিলিতে কোয়ালিফাই করা সম্ভব হবে না যেটুকু আমি বুঝলাম আমার এক্সপিরিয়েন্স শুধু আমার না আমার হাজব্যান্ডও এক্সাম দিয়েছে সে বেশ কয়েকবার মেন্সও দিয়েছে এবারেও মেন্স এক্সাম দিয়েছে ডাব্লিউ বিসিএসে তারপরেও সে ফ্রিলিতে গিয়ে একটু বেশি সমস্যা হয়েছে মানে অন্যান্য বছরে যতগুলো প্রশ্ন সে অ্যাটেম্প করে বছর সে ততগুলো করতে পারেনি নিজেই একটু ডিসঅপয়েন্ট হয়ে গেছে যে এরকমটা কেন হলো কারণ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে আমরা যেরকম যে লেভেলের পড়াশুনো করে যাই প্রশ্নের প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে সমস্যা তো হবেই শুধু আমার বা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রেই সমস্যাটা হয়েছে বাকি কয়েকজনের ক্ষেত্রে সমস্যাটা হয়নি কারণ যারা ডেপতে পড়েছে তাদের সমস্যা হয়নি আর অনেকেই বলছে যে পিএসসির ডাব্লু বিসিএস যে প্রশ্নের প্যাটার্ন সেটা হচ্ছে অনেকটা ইউপিএসসির মতো তাই পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা দিয়ে আসার পরে সবাই মানে দেখছে বিভিন্ন গ্রুপে সবাই কমেন্ট করছে ময়ে ময়ে এখন যে গানটা খুব ট্রেন্ডিংয়ে চলছে ময়ে ময়ে সবাই কমেন্টে শুধু ওইটাই করছে কেমন পরীক্ষা হলো না ময়ে ময়ে প্রশ্ন যথেষ্ট টাফ এসেছিলো আশা করা যায় যে শুধুমাত্র ডাব্লু বিসিএস প্রিলিম না এরপরেও যতগুলো পরীক্ষা আছে ক্লার্কশিপ আছে মিসলেনিয়াস আছে তারপর ফুড এসআই আছে পরীক্ষার প্রশ্নগুলো বাকি পরীক্ষার প্রশ্নগুলো যে এরকম লেভেলেরই হবে সেটা আশা করা যায় তাই আমাদের সেরমভাবে প্রিপেয়ার হতে হবে বাকি এক্সামগুলোর জন্যে যদি সেগুলো কোয়ালিফাই করতে হয় তাহলে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি পড়তে হবে তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তো মানে যেরকম লেভেলের প্রশ্ন আসে অ্যাওয়ার্ডস তারপর ইন্ডেক্স এসব কিছু থেকে মানে সেরকম কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি ইন্টারন্যাশনাল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি এসেছে আর যেগুলো আমরা খুব একটা পড়িনি ইগনোর করেছিলাম সেখান থেকে প্রশ্ন এসেছে তাহলে সেগুলোকে এখন ইনক্লুড করতে হবে আমাদের সিলেবাসের মধ্যে তাই কারেন্ট অ্যাফেয়ার্সটাও যথেষ্ট ভালোভাবে পড়তে হবে আর প্রত্যেকটা সাবজেক্ট তো ইন্ডিভিজুয়ালি পড়তেই হবে কিছু করার নেই বাকি এক্সামগুলোর কথা মাথায় রেখে এখন আসি আমি এক্সাম কেমন দিয়েছি সেটা নিয়ে সত্যি বলতে ডাব্লু বিসিএস ফিলিমসের জন্যে আমি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি আর ম্যাথ অল্প প্র্যাকটিস করেছিলাম আর হচ্ছে জিআই বা রিজিউনিং এই সাবজেক্টগুলো আমি খুব ভালোভাবে পড়েছিলাম আর এছাড়া বায়োলজিটা পড়েছিলাম আর ফিজিক্স আর কেমিস্ট্রিটা খুব একটা ভালোভাবে রিভিশন দিতে পারিনি আর সবাই জানে যে কম্পিটিটিভ যখন যারা প্রিপারেশান নেয় যে যতই মুখস্থ করে রাখুক না কেন এক্সামের আগে আগে যদি কেউ রিভিশন না দেয় কিছুই মনে থাকবে না তো আমারও সেই সেম জিনিসটাই হয়েছিল হিস্ট্রি জিওগ্রাফি পলিটি জিআই আর বায়োলজি এই কয়েকটা সাবজেক্ট আমি খুব ভালোভাবে রিভিশন দিয়েছিলাম হিস্ট্রি থেকে মোটামুটি আমার যা প্রশ্ন এসেছিল সবগুলোই করেছিলাম দুটো কি একটা একটু নেগেটিভ গেছে মানে হিস্ট্রির ক্ষেত্রেও কয়েকটা খুব ট্রিকি প্রশ্ন এসেছিলো এখানে যেখানে বলছে যে কংগ্রেস যে ওয়ার্ডটা জাতীয় কংগ্রেস এই কংগ্রেস ওয়ার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা আমার মানে আমার অতটা জানা ছিল না এরকম হিস্ট্রির অনেকগুলো ট্রিকি প্রশ্ন ছিল তারপর জিওগ্রাফির ক্ষেত্রেও ছিল আমরা বেসিক্যালি কি পড়ি চা কফি এগুলোর গবেষণাগার কোথায় সেগুলো পড়ি স্টেটগুলো পড়ি স্টেটের মানে কোন আরও ডিস্ট্রিক্টে সেরকম তো কিছু পড়ি না যেরকম প্রশ্ন ছিল হচ্ছে চা এটা হচ্ছে আসাম আমরা জানি আসাম এর গবেষণাগার হচ্ছে আসামে অবস্থিত কিন্তু আসামের কোথায় যোরহাট না কোথায় পড়ি না কিন্তু আমি জিওগ্রাফিটা একটু ভালোভাবেই পড়েছিলাম এইগুলো কয়েকটা ডিস্ট্রিক্ট আমার পড়া ছিল বাট প্রশ্নগুলো খুব ট্রিকি ছিল এই জিওগ্রাফি থেকে এতটাও ট্রিকি প্রশ্ন আসবে আশা করিনি তাছাড়াও তো ইকো মানে ইকোনমিক্স তো আমি পড়িনি আর কনসেপচুয়াল প্রশ্ন এসেছিলো আমি পারিনি আমার পক্ষে সম্ভব ছিল না অ্যাটেন্ড করা তাই আমি অ্যাটেন্ডও করিনি আর পলিটি থেকে মোটামুটি প্রশ্ন যা এসেছে করেছি আর জিআই থেকে ম্যাথ তো সেরকম থাকে না বাট এবারে ম্যাথ থেকেও সাতটা আটটা মতো খুব টাফ প্রশ্ন ছিল জিআইটা কয়েকটা ইজি ছিল যেগুলো পেরেছি মোটামুটি আমি করেছি আমি হিস্ট্রি জিওগ্রাফি জিআই ম্যাথ ম্যাথ একটা পার্সেন্টেজ থেকে ম্যাথ ছিল ওটা করেছি আর একটা ওই মুদ্রা নিয়ে কোনো একটা প্রশ্ন ছিল এরকম ছশো টাকার নোট ছিল আর মানে সরি সরি একশো টাকা আর দুশো টাকা এরকম কিছুটা প্রশ্ন ছিল এটা করেছি এটা আমি অপশান টেস্ট দিয়ে করেছি আমি কোনো রুলস বা এ দিয়ে করিনি আর জিআইগুলো করেছি আর বাকি থাকলো ইকোনমিক্সের হাতই দিতে পারলাম না আমি ইকোনমিক্সে কারেন্ট অ্যাফেয়ার্সও যায়নি আর প্রশ্নের প্যাটার্ন তো অনেক চেঞ্জ হয়েছে হ্যাঁ ম্যাথস ইংলিশে কতগুলো আমি করেছি ইংলিশে অন্যান্যবার কি হয় প্রিভিয়াস প্রশ্ন থেকে প্রায় তিনটে চারটে হলেও কমন পাওয়া যায় আর ওয়ান ওয়ার্ড ইডিয়ামস থেকে পাওয়া যায় এবার আমি কেন জানি না আমার মনে হলো যে আমি প্রিভিয়াস প্রশ্ন থেকে কোনো প্রশ্ন কমন পাইনি আর একটা ওয়ান ওয়ার্ড আমি পেরেছি বাকিগুলো আমার আর যা ছিল ইংলিশ খুব মানে গ্রামাটিক্যালি বেশি ছিল আর গ্রামারটা আমি আগে পড়েছিলাম আর ওই এক্সামের আগে আগে আমি আর রিভিশন দিতে পারিনি তাই আমি ইংলিশটা খুব একটা চেষ্টা করিনি জানি নেগেটিভ হবে কয়েকটা করেছি বাড়িতে এসে দেখলাম তার মধ্যে দুটো হচ্ছে ভুল বাকিগুলো মোটামুটি ঠিক আছে এবার বলি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড মোটামুটি যা নেগেটিভ প্লাস মাইনাস করে এখনো পর্যন্ত একশো পঁচিশটা মতো বলছে পঁচিশ সাতাশটা এরকম হবে এখনও পিএসসি আনসার কি দেয়নি এরকম বলছে অন্যান্যবার তো অনেক বেশি ভালো এক্সাম দেয় এবারে ততটাও হলো না দেখা যাক নেক্সট ইয়ার কী হয় নেক্সট ইয়ারের জন্যে আরও ভালোভাবে প্রিপারেশান নিতে হবে যদি এবার পিএসসি টোটাল এক্সামের প্যাটার্নটাই চেঞ্জ করে দেয় টোটালটাই যদি ডেসক্রিপটিভ হয়ে যায় বা যদি হচ্ছে ইউপিএসসি স্টাইলে এক্সামগুলো হয় তাহলে আমাদের পড়াশোনার লেভেল আরও চেঞ্জ করতে হবে আর আমরা যে লেভেলে এতদিন পড়াশোনা করে আসছিলাম সেই লেভেলে পড়াশোনা করলে ডাব্লিউ তো দূরের কথা অন্যান্য ছোটোখাটো এক্সাম যেরকম ফুড এস আই ক্লার্কশিপ মিসলেনিয়াস এগুলোও কোয়ালিফাই করা সম্ভব হবে না তাই আমাদেরকে পড়াশোনার লেভেলটা চেঞ্জ করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি খুব ভালোভাবে পড়তে হবে মানে প্রত্যেকটা সাবজেক্ট খুব ডেপতে গিয়ে পড়তে হবে সেই লেভেলের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তারপরে যদি কিছু একটা হয় এই ছিল ডাব্লিউসএস ফিলিমস নিয়ে আমার আর আমার হাজবেন্ডের এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো টাটা